যে মা যখন আমি বুঝতে পারলাম যে আমি আর বাসব না তখন আল্লাহর কাছে কান্দাকান্টি করছি আর করছে আল্লাহ বাংলা নামাজ পড়ার সুযোগ দে নামাজ অবস্থায় ছিল বাইক করার পরে যখন বার তখন ওর বন্ধুরা যোগ করে বলছে তুমি কত ঘন্টায় বঞ্চিত ছিলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে শত কষ্টের মাঝেও ভালো আছেন মানে আপনার সন্তান একজন তুরস্কতে পৃথিবীর ইতিহাসে ভয়াবহ একটি দুর্যোগ ভূমিকম্পে আপনার সন্তান নিখোঁজ ছিলেন সাতত্রিশ আটত্রিশ ঘন্টা নিখোঁজ হওয়ার পরে তাকে খুঁজে পেলেন কিভাবে বা তার সঙ্গে কিভাবে যোগাযোগ হয়েছে কথা হয়েছে কিন্তু একটু যদি সংক্ষেপে তাকার আমাদেরকে বলতেন ওর বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে তিনি গিয়েছিলো কত সালে কত সালে 2015 সালে কি জন্য মানে কর্মের তাগিদে না লেখাপড়ার জন্য লেখাপড়ার জন্য লেখাপড়ার জন্য হ্যাঁ স্কলারশিপে না লেখাপড়ার জন্য আচ্ছা আচ্ছা তো সেখানে তিনি থাকতেন কোথায় জায়গাটা জায়গাটার নাম বলতে পারবেন না আচ্ছা এই যে আচ্ছা কোথায় থাকতো আচ্ছা যাই হোক তো তিনি সেখানে থাকতেন তো এই যে ভূমিকম্পটা যখন হয় তখন তার আগে তার সঙ্গে কখন কথা হয়েছিল তার আগে শুক্রবার দিনে মা খেবেন না আমার পরে কথা হয়েছিল আমার সঙ্গে হয়নি ওর মা ও আপুর সঙ্গে কথা বলছে ভিডিও কলে কথা বলছে ভিডিও কলে কথা হয়েছে হ্যাঁ আমার পরীক্ষা শেষ ক্লান্ত ধরে বাজার হয়নি খাওয়া হয়নি আমি বাজার করবো এটুকু কথা হয়েছে এতটুকু হয়েছে জানার সাথে হ্যাঁ আচ্ছা তো শেষ কথা সেটাই ছিল হ্যাঁ আর কথা হয়নি কথা হয়নি আচ্ছা এই যে রিঙ্কু ভাই আল্লাহ তাকে বাঁচিয়ে এনেছেন আল্লাহর দরবার লাখো কোটি শক্তি আদায় করি মায়ের সন্তান মায়ের কোলে ফিরে এসেছে তো যখন তিনি মানে কিভাবে কোন পরিস্থিতিতে ছিল সেখানে চাপা যে যে ভ্রমণটাতে তিনি ছিলেন সেই ভ্রমণটা কি ডেবে গিয়েছে না ভেঙে পড়ে গিয়েছে সে খবরটা কি আপনারা পেয়েছেন ভেঙে পড়ে গিয়েছে কততলা ভবন ছিল সেটা তিনতলা ভবন রিঙ্কু ভাই ছিল দোতলায় ভবন তিনতলা ভেঙে পড়ে যায় সে ভবনে কতজন লোক ছিল আনুমানিক বলতে পারবেন আপনার সঙ্গে কথা হয়েছে আচ্ছা রিঙ্কু ভাই এখন কত ঘন্টা পরে তাকে আপনারা সে যে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে বা তিনি এখন বর্তমানে কেমন আছে যদি একটু বলতেন

আপনি আপনার সন্তানের জন্য একেবারে ব্যাকুল হয়ে কান্নাকাটি করছেন আপনার সন্তানকে খুঁজে পাচ্ছেন না আমার তো এখন তো আপনার সন্তান ফিরে এসেছে বলতে গেলে একে এক কথাই আপনার সন্তান বেঁচে আছে কথা হয়েছে তার সঙ্গে তাকে রক্ষা আচ্ছা একজন সুক্রিয় দর্শক দেখেন বাবা মা পাশে বসে আছেন বিগত বছর তুরস্কাতে রয়েছেন কিন্তু সেখানে গিয়েছিলেন পড়াশোনার কারণে আল্লাহ রশীষ রহমতে ঘন্টার পরে বেঁচে আছেন নামজনক রিঙ্কু তো বাবা মায়ের দেখুন তাদের যে আসলো মনের অন্তরটা কিন্তু এখনো কান্না করছে যে তার ছেলে যে বেঁচে আছে তাদের সাথে কথা হয়েছে এবং আমরা যতটুক শুনেছি সে এখন অসুস্থ বা টিগমেতে আছে হ্যাঁ 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 আচ্ছা এই যে 37 38 ঘন্টা পরে তিনি ওখান থেকে ফিরে এসেছেন আপনাদের সাথে একটা বড় কথা হয়েছে কিনা না তার বন্ধুদের সাথে কথা হয়েছে না তার কথা হয়েছে তখন কার এই যে 37 ঘন্টা পরে যখন মা বলে ডাকলো বাবা বলে ডাকলো তখন তখন বাবা আমার বাবা আছে আল্লাহ কাজিক কান্দি আপনার কাছে লাভ নাই যখন বাবার কাছে মায়ের কাছে একটা ফোন আসলো যে রিঙ্কুর একটা ফোন আসলো আসলো সুপ্রিয় দর্শক আমি আমার নিজের গার প্রশংটা দাঁড়িয়ে গেছে বিগত সাতটি বছর কিন্তু সে ওখানে পড়াশোনা করছেন তুরস্কার যে প্রত্যেকটা এরিয়াতে যে ভয় ভয় ভূমিকম্প পাঁচতলা দশতলা বিশতলা পর্যন্ত ভেঙে যাচ্ছে আসলো সেই বাবা মার কাছে যখন ফোন করলো বাবা মার যে মানে খুশির এবং কান্নার আহাজারি সেটা আসলে আমরা তাৎক্ষণিক ছিলাম না কিন্তু আপনারা এই মুহূর্তে বুঝতেই পারছেন যে তখন তাদের অবস্থাটা কি হয়েছিল তো এই যে দু এক দিনের ভিতরে কী কথা হয়েছে দেখুন বাবার চোখের পানি মায়ের চোখের পানি এটাই বোঝাচ্ছে যে বাবা সন্তানের প্রতি কতটা মায়া মহব্বত ছবি দশক এখন আমরা রয়েছি বগুড়ার গাবতলী উপজেলায় দেওনাই দেওনাই গ্রাম দেখুন বাবার চোখের পানে আপনারা একটা নজর দেখুন তো এই যে মা রয়েছে একটু আমি একটু মায়ের কাছে যেতে চাই আসলে তিনি কি আপনার বড় সন্তান ছিলেন দ্বিতীয় দ্বিতীয় সন্তান ছিলেন

মানে ভিতরে আসার কথা ছিল আচ্ছা সেখানে আরো অনেক বাংলাদেশি ছেলেরা রয়েছে যারা উচ্চশিক্ষায় শিক্ষার জন্য গিয়েছেন সেখানে এবং ডিগ্রি নিয়ে চলে দেশে ফিরে আসবেন তো তাদের মধ্যেও অনেকে এ ধরনের ঘটনায় পড়েছে তো আপনারা বাবা মা হিসাবে এই জিনিসগুলো কিভাবে দেখছেন বা তাদের জন্য

সেখান থেকে উদ্ধার করার পরে তাকে কি প্রাথমিক কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়েছে কি না প্রাথমিক ট্রিটমেন্ট মানে সাথে সাথে হাসপাতালে শিফট করতে চেকআপ টেকআপ করা হয়েছে হ্যাঁ হ্যাঁ চেকআপ তো করতে সম্পূর্ণ সুস্থ আছে তো আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ মনে হয় নাই ওখান থেকে কালকে আবার আঙ্কারায় নিয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আপনারা মানে এখন আপনারা কি চাচ্ছেন মানে আপনার এই আদরের এই সন্তান সেখানে এইভাবে ধুকে ধুকে তিলে তিলে শেষ হয়ে যাবে না দেশে চলে আসবে না তিলে তিলে শেষ হবে কেন আমি চাচ্ছি যে ও যে উদ্দেশ্যে আছে সেই উদ্দেশ্যে সফল হোক নিজে ফিরে আসুক আমার আমার কোলে ফিরে আসুক দেশ ও দশের আপনাদের সেবা করুক আমি এটাই আল্লাহর কাছে কামনা করি আচ্ছা সেখানে কিন্তু এখন প্রচুর পরিমাণ শীত এবং খাবারের ব্যাপক সংকট পড়েছে এবং শীতে মানুষ আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছে খাবার পাচ্ছে না একজনের খাবার আরেকজন কেড়ে নিচ্ছে মানে তো এমন তো এমন অবস্থায় রিঙ্কু মানে কী পজিশনে আছে সেই ব্যাপারটা একটু জানার চেষ্টা করেছিলেন হ্যাঁ ওর বন্ধুরা বলছে ভালো আছে ওর কোনো সমস্যা নেই আমরা আছি ওর পাশে আচ্ছা আচ্ছা তো আপনাদের এই ভিডিওটা হয়তো আপনার ছেলেও দেখবে তো আপনার এই ছেলের প্রসঙ্গে কি মেসেজ আছে বা কি বার্তা দিতে চাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে বাবা দুই দেশের সরকারের কাছে আমার একটা অনুরোধ আমার সন্তানের একটা ভালো কোনো কর্ম ব্যবস্থা করে দেয় শুভ দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন আপনারা আপনাদের মূল্য আমার মতামত জানাবেন আমরা রিঙ্কু ভাইয়ের যে বোন রয়েছে আমরা পরবর্তী আপডেটে সেই বোনের একটু সাক্ষাৎকার একটু নেওয়ার চেষ্টা করবো সেই প্রত্যাশাটিকে বলছি আপনারা সঙ্গে থাকুন এই পর্বটি আমরা এখানেই শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম বগুড়া গাবতলি কাগল ইউনিয়ন দেওয়নায় গ্রাম থেকে সবাইকে আসসালামু আলাইকুম